আর মনে হয় না যে আমাদের নিজেদের বাসায় আমরা নিজেরা বেশি দিন পর্যন্ত টিকে থাকতে পারবো। কেন এই কথাটি বলছি, যদি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল, আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আজকে আমি একটু ভালো নেই, আমার ভীষণ মনটা খারাপ। তো আমার নিজের পরিবারের মতো কিন্তু ইউটিউবও কিন্তু আমার একটা পরিবার, যেখানে আমি আমার সব ধরনের কথা, সব ধরনের কাজ এবং আমার মনের ভাবটা আমি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি। তো তার জন্যই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ দয়া করে একটি ভিডিওটিতে লাইক দিবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম ওর বাবা আর আমি, তো ওখান থেকে এসে দেখি যে অবস্থাটা হয়েছে, আসলে ভাবতেও পারি নাই। এখন মানে এত পরিমাণে খারাপ লাগতেছে কি বলবো, এখন নিজেরে নিজে মানে বকা দিতে ইচ্ছে করতেছে। শুধুমাত্র আমার জন্য, আমার একটু ভুলের জন্য, একটু অসচেতনতার জন্য আজকে এই ধরনের কাজটা হলো। তো এইদিকে যতই মন খারাপ থাকুক না কেন, রান্নাটা কিন্তু কন্টিনিউ করতেই হবে। তো সকালে নাস্তা আর শেয়ার করিনি, মন মেজাজ ভালো ছিল না তার জন্য। তো দুপুরে যেহেতু আমি একটা ব্লগিং চ্যানেল, আমার এখানে মানে টুকটাক সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে হয়, তো তার জন্য একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম। তা আসলে কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছে, এখন বয়স দিচ্ছে এখনও কিন্তু খারাপ লাগতেছে। তো এইদিকে আমি আজকে পোয়া মাছ রান্না করব, তার জন্য বাচ্চাদের জন্য তিনটা ডিম উনা করলাম, ওরা তো কখনো এই মাছ খাবে না, তো তার জন্য আর কি। যেহেতু মেয়েকে টিফিন দিয়ে দিতে হবে, ওইখানকার যে মানে সব কাজ পড়ে আছে অগুছানোভাবে ওগুলো ফেলে দিই, মানে ফেলে রেখে ওর টিফিনটা আগে তৈরি করে নিতেছি। বাড়িতে এত পরিমাণে ইঁদুর, মানে কি বলবো, ইঁদুরের জন্য বাড়িতে টিকে থাকাটাই মুশকিল হচ্ছে। যে কোনো কিছু নিয়ে, প্রয়োজনীয় হোক আর অপ্রয়োজনীয় হোক, যে কোনো কিছু নিয়ে কুটি কুটি করে। আর ইঁদুর তো কোনো কিছু নিলে ওটা তো কখনোই সম্পূর্ণ রাখে না, কেটে কুটি কুটি করে শেষ করে দেয়। তো আমার ননদের জামাই যখন মানে বিদেশে ছিল, তো উনি আমাকে একটা ব্লেন্ডার দিয়েছে, ব্লেন্ডারটা এত পরিমাণে ভালো, খুবই ভালো। আর এমনিতেও কিন্তু বাহিরের প্রোডাক্টসগুলো কিন্তু খুবই ভালো হয়। তো আসলে টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু মূল্যায়ন করা যায় না, একটা সম্মান থাকে, মানে সম্মানের বা ভালোবাসা একটা বিষয় থাকে। তো উনি আমাকে অনেক সম্মান করে, অনেক স্নেহ করে মানে জিনিসটা দিয়েছেন। আসলে আমি ভাবতে পাই নাই যে জিনিসটা আমি মানে এত ভালো একটা জিনিস আমি ব্যবহার করতে পারবো না বা ঠিক করে রাখতে পারবো না। আসলে তার আগের দিন হচ্ছে আমি ব্লেন্ডারটা নামিয়েছিলাম, আমার যখন মানে রেগুলার কাজ না থাকে তখন আমি ব্লেন্ডারটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই স্টোররুমে, যেই কি বলে মিসিপটা আছে ওটার ভিতরে। তো সেই দিন আমি সন্ধ্যার দিকে পেঁয়াজি বানিয়েছিলাম, তো তার জন্য ডালটা ব্লেন্ডার করার জন্য তাড়াহুড়া করে নিয়ে আসছিলাম, যে তোর বাবা রাস্তায় চলে যাবে। তো তাড়াহুড়া করতে গিয়ে আমার মনে নাই যে আমি মিসিপটা খুলে রেখে আসছিলাম। তো এই ব্যাপার আর কি। পরে সকালে যখন আমি উঠলাম, মানে হাঁটতে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে দেখি যে অবস্থা। পরে কি এত পরিমাণ খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল এখন যদি ইঁদুরটাকে পাই এখনই ওকে মেরে ফেলবো এরকমটা। তো যাই হোক, ইঁদুরটাকে অবশ্য পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওকে কিছু করতে পারিনি। কিন্তু নিজের উপর নিজের কিন্তু প্রচণ্ড পরিমাণ রাগ হইতেছিল, যে শুধুমাত্র আমার কেয়ারলেসের কারণে আজকে আমার এত বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। এদিকে রান্নাটা করে নিয়েছি আগে, কারণ রান্না যদি না হয় তাহলে খাবার খেতে এমনি তো দেরি হয়ে যাবে, তাছাড়া শাশুড়ি যেহেতু খাবার, তো ওনাকে তো অবশ্যই টাইমলিভাবে খাবারটা দিয়ে আসতে হবে। এদিকে ওর বাবা কিন্তু আজকে ওর ফুপিদের বাসায় গিয়েছিল, কিন্তু তারপরও আমার হেল্প করার জন্য চলে আসছে। এই তো দেখেন, বড় জারটার মুখাটা কেটে ফেলেছে কুচি কুচি করে, আর যে মিডিয়াম যে জারটা ওটার মুখা মানে মুখা যে রাবারটা ওটা হচ্ছে নিয়ে গেছে, নিয়ে যে কোথায় রাখছে আমরা খুঁজে পাইলাম না। তো যাই হোক, আদৌ কি এটা ভালো করে ব্যবহার করতে পারবো কি না, বা এরকম রাবার কোথাও কিনতে পাওয়া যায় কি না আমার ধারণা নেই। যদি কোনো আপু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে জানাবেন।
এইদিকে কিন্তু আমি শাকটা বসিয়ে দিতেছি, আর হচ্ছে যে বাজার যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো তো আর গুছানো হয় নাই, তো ওগুলা হচ্ছে গুছিয়ে রাখতেছি। আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে অনেক পরিমাণ লেট হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে খাওয়া দাওয়া সারতে। তো এইদিকে আবার ওর বাবা মানে মেয়েদের রুমে একটু গরম বেশি পড়াতে মানে জালি ফ্যানটা আর কি এটা ফিট করে দিবে, তো ওটা নিয়ে একটু কাজ করতেছে। এই তো সব কাজকর্ম সেরে চলে আসলাম খাবার খেতে। তো আমার ভরজা এটা মাছ দিয়ে মানে পাতা দিয়ে রান্না করেছে, আর এটা হচ্ছে লোনা ইলিশ মাছের বড়া। তা যাই হোক, সিম্পল রান্নার মধ্যে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আয়োজন হয়ে গেছে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।